রাজ্যভিত্তিক লোকনৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান দখলকারী পুষ্পিতা দেবনাথের বাড়িতে গেলেন ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস। শনিবার তার সাথে ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। বিধায়ক পুষ্পিতাকে সেখানে শুভেচ্ছা জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি জানান, পুষ্পিতা আগামী কিছুদিনের মধ্যে জাতীয় লোকনৃত্য প্রতিযোগিতায় এবং সেখানেও সে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে এবং যা অত্যন্ত গর্বের বলেও জানান তিনি। আমার বিধানসভা কেন্দ্রের অত্যন্ত মেধাবী ছাত্রী, যে ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের খুব গুণী ছাত্রী, ওর নাম পুষ্পিতা দেবনাথ। ওনার মা বাবা আমাদের সাথে আছেন। সে ইদানিংকালে আমাদের রাজ্যব্যাপী প্রতিটা, প্রথমে মহকুমা ভিত্তিক, তারপরে জেলা ভিত্তিক, তারপরে রাজ্য ভিত্তিক কলোৎসব হয় শিক্ষা দপ্তরের উদ্যোগে, এবং সেখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ইভেন্ট হয়, কালচারাল প্রোগ্রামগুলি তুলে ধরা হয়, এবং সেখানে একদম জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত একটা কম্পিটিশন হয়। তো আমাদের ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এবং রাজনগর গ্রামের যিনি ছাত্রী গুণী স্টুডেন্ট আমাদের পুষ্পিতা দেবনাথ, সে ইদানিংকালে আমাদের জেলা লেভেলে প্রথমে ফার্স্ট হয়েছে ফোক ডান্স কম্পিটিশনে, তারপর রাজ্যভিত্তিক ফোক ডান্স কম্পিটিশনেও 8 জেলার মধ্যে সে প্রথম হয়েছে। তো যেটা আমাদের জন্য অত্যন্ত সুখবর, ওনাদের পরিবারের জন্য নিশ্চয়ই সুখবর, আমাদের জন্য সুখবর। তো তার এই সফলতার জন্য আমরা তার সাথে দেখা করেছি, তাকে আমরা শুভেচ্ছা জানিয়েছি, এবং আরো আনন্দের বিষয় যেটা, সে আগামী কিছুদিনের মধ্যে জাতীয় স্তরে অর্থাৎ ন্যাশনাল লেভেলে যে ফোক ডান্স কম্পিটিশন হবে, বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা আসবে, সেখানে আমাদের রাজ্য থেকে সেও সুযোগ পেয়েছে। তো রাজ্যের হয়ে সে আগামী দিন পার্টিসিপেট করবে। তো আগামী দিনের ইভেন্টের জন্য তার সফলতা